পাঁচ জেলায় ৬ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বগুড়ায় ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন আজিজুল নামে এক ব্যক্তি। আবাসিক হোটেলে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে হত্যা করেছেন তিনি। আটক করা হয়েছে ঘাতককে। পুলিশ জানায়, আটক আজিজুলের বাড়ি বগুড়ার ধুরটে, শ্বশুর বাড়ি বগুড়া শহরে। দুমাসের ছুটি শেষে কাল তার কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। যাওয়ার আগে স্ত্রী সন্তানদের শপিং করে দেওয়ার কথা বলে শহরের বনানী মোড় এলাকায় শুভেচ্ছা আবাসিক হোটেলে ওঠেন আজিজুল। ব্যবহার করেন ছদ্মনাম। পূর্ব পরিকল্পনা অনুযায়ী দাম্পত্য কলহের জেরে স্ত্রী সন্তানদের হত্যা করেন। এর মধ্যে দেড় বছর বয়সী বিচ্ছিন্ন মাথা হোটেলের পাশে করতোয়া নদীতে ফেলে দেন। সকালে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে পুলিশের খবর দেয় তিনি। এরপর পুলিশ আটক করে আজিজুলকে। এছাড়া পাবনার ঈশ্বরদী ও গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই নারীর মরদেহ উদ্ধার হয়েছে। ঠাকুরগাঁয় পাওয়া গেছে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমার সহকর্মী বেহিরুল সুজন। সুজন, ঘাতক তো আটক হয়েছে, হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ কি বলছে? ইসরাত, এই মর্মান্তিক যে হত্যাকাণ্ড, মা এবং শিশুপুত্র, মাত্র ১১ মাস বয়সী একটি শিশুপুত্র আবদুল্লাহ রাফি, তার কিন্তু গলা কেটেছে তার বাবাই এখন পর্যন্ত যেরকম তথ্য পাওয়া যাচ্ছে। আমরা এই মুহূর্তে ইসরাত রয়েছি বগুড়া শহরের বনানী মোড় এলাকার হোটেল শুভেচ্ছা আবাসিক হোটেলের সামনে, এবং এই হোটেলেই কিন্তু গতকাল বিকেলের পরে আজিজুল এবং আশামণি দম্পতি তারা উঠেছিলেন, তবে ভিন্ন নামে তারা উঠেছিলেন। তারা মিরাজ এবং অন্য একটি নামে তারা রংপুরের পরিচয়ে হোটেলে উঠেছিলেন। এবং আজকে সকালবেলা যখন আশামণির স্বামী, যিনি নিজেকে সেনা সদস্য বলে দাবি করেছেন এবং তিনি চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত, গতকাল আসলে তার ছুটি শেষে কর্মস্থলে ফেরার কথা ছিল এবং স্ত্রীকে নিয়ে তিনি বের হয়েছিলেন, পরে তিনি বিকেলের পরে এই হোটেলে এসে উঠেন। এবং আজকে সকাল ১১:৩০ নাগাদ আজিজুল যখন হোটেলের রুমটি থেকে চলে যাবার চেষ্টা করছিলেন, তখন কিন্তু হোটেলের যারা ব্যবস্থাপক রয়েছেন, অন্যান্য যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা কিন্তু বিষয়টি টের পান যে আজিজুল আসলে ঘরের ভেতরে তার স্ত্রী এবং ১১ মাস বয়সী সন্তান রাফিকে আসলে গলায় ধারালো অস্ত্রের আঘাতে সে হত্যা করেছে। এবং এই বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই কিন্তু মোটামুটি পুলিশ এখানে চলে আসে এবং আজিজুলকে কিন্তু এই হোটেল থেকেই আটক করা হয়েছে। এবং প্রাথমিকভাবে পুলিশের সঙ্গে আমরা কথা যতটুকু বলার চেষ্টা করেছি এবং বলেছি যে আজিজুল কিন্তু প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে তিনি তার স্ত্রী এবং সন্তানকে হত্যা করেছেন। এবং আরেকটি বিষয় ইসরাত এখানে একটু বলে রাখি, সেটি হচ্ছে যে আজিজুল কিন্তু আরেকটি নির্মম ঘটনা ঘটিয়েছেন। তিনি তার শিশুপুত্রের যে হত্যাকাণ্ডের পর তার যে মাথা, সেটি কিন্তু তিনি ঘর থেকে বিচ্ছিন্ন করে পাশের করতোয়া নদীতে ফেলে দিয়েছিলেন, সেটিও পুলিশ উদ্ধার করেছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে আজিজুল এখন পর্যন্ত দাম্পত্য কলহের কথা বললেও পুলিশ আসলে তদন্ত করছে এবং তারা তদন্ত করেই আসলে শেষ পর্যন্ত নিশ্চিত হতে চায় কী কারণে এরকম মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে এই হোটেল থেকে। ইসরাত সুজন, ধন্যবাদ আপনাকে।